আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ প্রত্যেক মুসলমানকে ওলি হিসেবে পেতে চান, কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি হওয়া সহজ কি করে বুঝলাম? আমরা দু একটা কথা বলবো এবং কি করে আল্লাহর ওলি হতে হয় এজন্য পাঁচ সাতটা আমলের কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহকে খুশি করা, ঠিক না? আমরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, ওই ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আমরা দাড়ি পাকা বুড়ো পর্যন্ত, প্রতিটি মানুষই অন্য কাউকে না কাউকে খুশি করার চেষ্টা করি, ঠিক না? ছোট যখন থাকি বাপ মাকে খুশি করার জন্য পাগল, বাপ রাগ করবে মনে করলে, মা রাগ করবে মনে করলে মিশে কথা কই, ঠিক না? একটু বড় হয়ে বন্ধু বান্ধবীদের, আর একটু বড় হয়ে সারেদের, বসেদের, বউকে, স্বামীকে, নেতাকে, বিভিন্নভাবে আমরা সবসময় কোনো না কোনো মানুষকে খুশি করার জন্য চেষ্টা করি, ঠিক আছে না? আচ্ছা বলেন তো, এই যে আমাদের আজীবনের অভিজ্ঞতার আলোকে মানুষকে খুশি করা সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? কঠিন ভাইরা, মানুষকে খুশি করা খুব কঠিন। মানুষ সহজে খুশি হতে চায় না, কথা বুঝতে পারছেন না? আর আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? আল্লাহকে খুশি করা সহজ। আচ্ছা দুনিয়ায় মানুষের ভিতরে কাকে খুশি করা সবচেয়ে সহজ? দুনিয়ায় মানুষের ভিতরে মাকে, কারণ মা সবচেয়ে ভালোবাসে, ঠিক না? আর আল্লাহ তাআলা তার বান্দাকে মায়ের চেয়েও শত কোটি গুণ বেশি ভালোবাসেন। কাজেই আল্লাহকে খুশি করা সবচেয়ে, আল্লাহ নিজে বলেছেন, ইদা তাকাররাবা ইলাই আব্দি শিবরান তাকাররাবতু ইলাইহি দিরান ওয়া ইদা তাকাররাবা ইলাই আব্দি মাশিয়ান তাকাররাবতু ইলাই হারওয়ালা। যখন কোনো বান্দা বান্দি, নারী পুরুষ, আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর দিকে এক বিঘত এগোই, এক বিঘত এগোনো মানে অনেক গুণা করে একটা গুণা বাদ দিল, অনেক আমল তরক করে একটা আমলের নিয়ত করলো, কোনো বান্দা বান্দি যখন আল্লাহর দিকে এক বিঘত এগোই, আল্লাহ বলছেন আমি ওই বান্দা বান্দির দিকে এক হাত এগিয়ে যাই। কোনো বান্দা বান্দি যখন আল্লাহর দিকে এক পা দুই পা করে হেঁটে এগোই, আল্লাহ তাআলা দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে আসে। দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, আর খুশি রাখা, খুশির কন্টিনিউশন সহজ না কঠিন? কঠিন। এতদিন কষ্ট করে খুশি রেখেছেন, একটা কারণে বেজার হয়ে যায়, চিরস্থায়ী বেজার হয়ে যায়, ঠিক না? আর আল্লাহকে খুশি করা সহজ, খুশি রাখা আরো সহজ। আল্লাহ মানুষ অন্যায় করলে সঙ্গে সঙ্গে শাস্তি, একটা ঠাস করে চড়, একটা বকা, ঠিক না বেটি? আর বান্দা গোনা করে, গোনা করে আল্লাহ ফেরেশতাদের বলে দেন, তোমরা বান্দার গোনা লাগবে না, ওকে পুরো একদিন সময় দেবে, যদি দিনের ভিতরেও তওবা করে ওর আমলনামায় কোনো গুনাই লাগবে না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা রাত্রিবেলায় হাত বাড়িয়ে দেন, বান্দা দিনে গুনাহ করেছো, তুমি রাত্রে তওবা করো, সব গুনাহ মাফ করে দেব। তওবা করা মানে কি? ফিরে আসা। জি, তওবা আমরা মনে করি হুজুরের কাছে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না, তওবা গুনাহ করেছি কার কাছে? তওবা করতে হবে কার কাছে? হ্যাঁ, হুজুরের কাছে যাওয়ার গুরুত্ব আছে, আপনারা ভুল বুঝেন না। হুজুরের কাছে যেতে হয় তওবার ওয়াশ শুনে চোখে পানি আনার জন্য, তওবার আবেগ আনার জন্য, গুনার গুরুত্ব বোঝার জন্য, তওবার ফজিলত বোঝার জন্য, এগুলো ঠিক আছে। কিন্তু তওবা হবে কার সাথে? তওবা হলো চারটে জিনিসের নাম। আপনি গুনার ব্যাপারে অনুতপ্ত, মনে খুব কষ্ট, মনের ব্যথায় বুক, আল্লাহ অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, মাফ চাওয়া, অনুতপ্ত হওয়া, মাফ চাওয়া, আর কখনোই করব না এটা মনে মনে পোক্ত নিয়ত করা, আর যদি বান্দার হক থাকে বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, এই চারটের নাম হলো কি? তওবা। আল্লাহ বলছেন বান্দা তুমি দিনে যা গুনাহ করেছো কোনো লোক লাগবে না, ঘরের কোণে একা বসে আমার কাছে মাপ চেয়ে নাও, তওবা করো, আমি তোমার সব গুনাহ মাপ করে দেবো। দিনের বেলায় আল্লাহ হাত বাড়িয়ে দেন, বান্দা তুমি রাতে অনেক গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, আমি তোমার সব গুনাহ মাপ করে দেবো। হাজিরিন, তাহলে আল্লাহকে খুশি করা সহজ, খুশি রাখা আরো সহজ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।